নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার বলছি। আজকে আমি আমার কিছু পেশেন্টের অনুরোধে একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে টেস্টিকুলার প্রস্থেসিস। আমার একজন পেশেন্ট আছেন, তিনি আমাকে বারবার এই জিনিসটা নিয়ে কথা বলতে বলেছেন, এটা তার জন্যেই ধরে নিতে পারেন। টেস্টিকুলার প্রস্থেসিস জিনিসটা কি? টেস্টিকুলার প্রস্থেসিস একটা সিলিকন দিয়ে বানানো একটা, যেমন আপনারা সিলিকন ব্রেস্ট ইমপ্লান্ট শুনে থাকবেন আপনারা, সেরকম সিলিকন টেস্টিকুলার প্রস্থেসিসও পাওয়া যায়, যেটা অন্ডকোষের থলিতে বসিয়ে দেওয়া যেতে পারে। এবার টেস্টিকুলার প্রস্থেসিস কারা চায়? কোনো কারণে, প্রাকৃতিক কারণে, হয়তো কেউ হয়তো একটা অন্ডকোষ নিয়ে জন্মেছে। দ্বিতীয় কারণ হচ্ছে একটা রোগ যার নাম হচ্ছে টেস্টিকুলার টর্শন। টেস্টিকুলার টর্শন এমনই একটা জিনিস যেখানে টেস্টিসটা ঘুরিয়ে পেঁচিয়ে যায়। এবার কোনো ঘুরিয়ে পেঁচিয়ে গেলে যেটা হয়, টেস্টিসের যে রক্ত সঞ্চালন যে শিরা বা ধমনী দিয়ে হয়, সেই শিরা বা ধমনী সেগুলো ব্লকড হয়ে যায়। এবার ব্লকড হয়ে গেলে কি হয়, টেস্টিসের রক্ত সঞ্চালন চলে যায় এবং টেস্টিসটা পচে যায়। এই রোগের টেস্টিকুলার টর্শন অত্যন্ত কম সময়ের মধ্যে চিকিৎসা করতে হয়, একটা গোল্ডেন আওয়ার আছে, মানে 6 ঘন্টার মধ্যে না এলে তার চিকিৎসার ফল অত্যন্ত খারাপ হয়। টেস্টিসটা ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাদ দিয়ে দিতে হয়, কারণ 6 ঘন্টার মধ্যে প্রায় কেউই আসে না। কিন্তু এই টেস্টিকুলার টর্শন যখন আসে, আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি, সেটা হচ্ছে ইমিডিয়েটলি পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া। ওটিতে নিয়ে গিয়ে পেশেন্টকে ওটির টেবিলে টেস্টিসটা দেখা যে তাতে তার মধ্যে কোনো প্রাণ আছে কি নেই। টেস্টিসটাকে উল্টে দিয়ে আমরা যেতে যেটা জড়িয়ে পেঁচিয়ে থাকে সেটাকে আমরা কারেক্ট করি। আমরা করে কিছুক্ষণ আমরা অবজার্ভ করি যে এটার কোনো প্রাণ আছে কি না। যদি প্রাণ না থাকে, টেস্টিসটা বাদ দেওয়াটাই সব থেকে ভালো জিনিস। তার কারণটা হচ্ছে, আমরা যদি পচে যাওয়া টেস্টিসটা যদি রেখে দিই, যদিও ইমিডিয়েটলি কোনো সমস্যা যদি না করে, ভবিষ্যতে কিন্তু এই নষ্ট টেস্টিসটা থেকে আপনার ভালো টেস্টিসটাও নষ্ট হয়ে যেতে পারে। যে জন্যে যখন টেস্টিকুলার টর্শন হবে, তার একটাই চিকিৎসা আছে, সেটা হচ্ছে এক্সপ্লোরেশন। ইমিডিয়েটলি এক্সপ্লোরেশন, নষ্ট টেস্টিসকে বাদ দিয়ে দাও, এবং যে কারণে এই যে নষ্ট টেস্টিসটা ঘুরিয়ে পেঁচিয়ে গেছিলো, উল্টো দিকের টেস্টিসেও সাধারণত সেই কারণটাই দেখা যায়। সেই জিনিসটার ট্রিটমেন্ট, মানে এটাকে আমরা বলি অর্কিডোপেক্সি, মানে টেস্টিসটাকে ফিক্স করে দাও কিছু সেলাইয়ের মাধ্যমে, যাতে ওই টেস্টিসটা আর অন্য টেস্টিসটার মতো ঘুরিয়ে পেঁচিয়ে না যেতে পারে। সাধারণত এই টেস্টিকুলার অর্কিডেক্টমির পর যদি টেস্টিস নষ্ট হয়ে গিয়ে থাকে, অনেক পেশেন্টরা আমাদের কাছে রিকোয়েস্ট করে, স্যার আমাদের টেস্টিকুলার মানে অন্ডকোষের থলিটা খালি খালি লাগছে, আপনি স্যার একটা কিছু আর্টিফিশিয়াল কিছু কি লাগিয়ে দেওয়া সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ। এখন সিলিকন প্রস্থেসিস পাওয়া যায়, যেটা খুব সেফলি একটা খুব সেফ রেগুলার সার্জারি, যেটা আমরা নিয়মিতভাবে করে থাকি, তার মাধ্যমে আমরা এই অন্ডকোষটা আমরা বসিয়ে দিতে পারি টেস্টিসের থলিতে। হাউএভার, একটা কথা আমাদের এখানে বলে দেওয়া উচিত যে এই অন্ডকোষটা কিন্তু আর্টিফিশিয়াল, এর কোনো হরমোনাল ফাংশন, মানে টেস্টোস্টেরন সিক্রিশনের কোনো ফাংশনই, মানে পুরুষ হরমোনও সিক্রিট করে না, এবং বা তার সাথে এ শুক্রাণুও তৈরি করে না বা বীর্যও তৈরি করে না। এটা কমপ্লিটলি একটা কসমেটিক সার্জারি, যেটা আমাদের কাছে পেশেন্টরা যখন রিকোয়েস্ট করে তখনই আমরা করি এটাকে।